আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম ময়দার ডিম দিয়ে মুচমুচে রসালো ফুলপিঠার রেসিপি নিয়ে। এই ফুলপিঠা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না, হালকা আঠালো হলেই চুলা বন্ধ করে দিতে হবে। শিরাটা হয়েছে কিনা বোঝার জন্য হাতের মধ্যে নিলে যদি এরকম হালকা একতারের মতো দেখা যায় তাহলে চুলা বন্ধ করে দিতে হবে। শিরাটা যাতে বসে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিবেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। পিঠার জন্য ডো তৈরি করে নেব, সেজন্য মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ রেখে বাকি অংশ ঢেকে রেখে দেব, এতে করে ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটাকে ভালো করে মথে নিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নেব। তো রুটি বেলে নিয়েছি। এখন এরকম একটি স্টেলের গ্লাস নিয়ে এরকম গোল করে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। এখন এই বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছি। এই অংশ দিয়ে আবারও রুটি তৈরি করে নেব। এখান থেকে একটি টুকরো নিয়ে সামান্য পরিমাণ পানি লাগিয়ে মাছ বরাবর ভাজ দিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 টুকরো নিয়ে পানি লাগিয়ে মাছ বরাবর ভাজ দিয়ে নেব। মোট 3 টুকরো দিয়ে একটি পিঠা তৈরি করে নেব। 3 টুকরো ভাজ দিয়ে নেওয়ার পর একসাথে করে একটি চামচের সাহায্যে মাছ বরাবর এভাবে চেপে দিচ্ছি। অপর সাইডেও একইভাবে চাপ দিয়ে নিচ্ছি। এরপর পানি লাগিয়ে প্রতিটা পাপড়ি জোড়া দিয়ে নেব। আমি কাজটা কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব।
সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, এখন ভেজে নেব। সেজন্য চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠাগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন তেল ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নেব। বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় সাথে সাথে শিরার মধ্যে দিয়ে শিরা ভালো করে লাগিয়ে নেব। পিঠাগুলো উল্টে পাল্টে সব দিক শিরা ভালো করে লাগিয়ে নেব। এভাবে সবগুলো পিঠার মধ্যে শিরা লাগিয়ে নেব। তো সবগুলো পিঠায় শিরা লাগিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দা চিনি দিয়ে অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পানির মধ্যে ভালো করে বলো কুটিয়ে নেব। তারপর লেবু স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি, এখানে আমি দুইটি লেবু স্লাইস দিয়েছি। দুই থেকে তিন মিনিটের মতো জাল করে লেবু স্লাইসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এর মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলার আঁচ স্লোতে রেখে এর মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। চুলার আঁচ কমিয়ে ময়দা পানির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা দেওয়ার পর চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ময়দা পানির সাথে ভালো করে মিশবে না আর ডোটাও পারফেক্ট হবে না, একটু শক্ত হয়ে যাবে। এতে করে নাস্তা বানাতে অসুবিধায় পড়তে হবে, তাই চুলার আঁচ একেবারে কমিয়ে পানির সাথে ময়দা মিশিয়ে নিতে হবে। ময়দা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা বন্ধ করে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাত দিয়ে সহনীয় এমন গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এখন ডোটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এই ডোটাকে রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি, তারপর সমান চার ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিতে হবে, তারপর মোটামুটি মোটা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন ছুরির সাহায্যে এরকম লম্বা শীটের মতো তৈরি করে নেব। এখান থেকে একটি শীট নিয়ে ছুরি দিয়ে ঠিক এরকম আড়াআড়ি করে কেটে নিচ্ছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছে।
এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে ছুরি দিয়ে এভাবে হালকা হাতে ডিজাইন করে দিচ্ছি। তবে খুব বেশি চেপে ডিজাইন করা যাবে না, তাহলে ভাজার সময় ভেঙে যাবে। খুবই হালকা হাতে দাগ টেনে ডিজাইন করে দিতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি, একইভাবে আরেকটি ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে খুবই ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তা না হলে শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে নাস্তাটা নরম হয়ে যাবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো তেল ঝরিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে শিরা থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে তারপর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো অবশ্যই গরম গরম শিরার মধ্যে দিয়ে দিবেন। পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।